আমি যে পার্টটুকু কাভার করব দ্যাট ইজ অ্যাবাউট স্টার্টস ফ্রম টেক্সটাইল ফাইবার অ্যান্ড এন্ডস অ্যাট দ্য ফিনিশড গুডস দ্যাট ইজ আই হ্যাভ টু কাভার দ্য হোল সাপ্লাই চেইন সো ইটস এ হিউজ পার্ট তারপরেও আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট যেহেতু আমরা মার্চেন্ডাইজিং ফোকাসড তো আমরা মার্চেন্ডাইজিং রিলেটেড আমাদের যে ইনফরমেশনগুলো জানাটা খুব বেশি জরুরি বিকজ তো সেই ক্ষেত্রে আমরা ফোর মান্থসের মধ্যে এটাকে কাস্টমাইজ করে আমরা চেষ্টা করব যে মার্চেন্ডাইজিং রিলেটেড কোন ইনফরমেশনগুলো কোন টেকনিক্যাল টার্মসগুলো বেসিক্যালি আমাদের দরকার হাউ টু আইডেন্টিফাই ফাইবার হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টাইপস অফ ফাইবার একটা ইয়ার্ন বলতে কী বুঝি ইয়ার্ন জিনিসটা কেমন এটা কাউন্টিং সিস্টেম কী হতে পারে টেকনিক্যাল এর মধ্যে আর কী কী নো হাউ থাকতে পারে দেন আমরা যদি ফ্যাব্রিকে চলে যাই হোয়াট ইজ ফ্যাব্রিক ফ্যাব্রিকের বিভিন্ন কাইন্ডসগুলো কী কী হতে পারে কীভাবে তৈরি করা যায় এর ভিতরে মেকানিজমটা কী হাউ ক্যান ইউ আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ ফ্যাব্রিক্স অ্যান্ড ফাইনালি আমরা কালারেশন হয়ে দ্যাট ইজ যেটাকে আমরা ডাইং বলি মোস্ট কমনলি সেটা ফ্যাব্রিক কালারেশন হতে পারে ইয়ান কালারেশন হতে পারে গার্মেন্টস কালারেশন হতে পারে আর ইভেন দ্য ফাইবার কালারেশন হতে পারে এটা হয়ে ফাইনালি আমরা যখন একটা ফিনিশ গুডস তৈরি করি জাস্ট সে ফর এ ওভেন শার্ট অর বটম হোয়াট এভার তো সেই ক্ষেত্রে আমরা ফিনিশিং হয়ে ফাইনালি যখন এটা অ্যাপারেল বা গার্মেন্টসটা তৈরি হয় আমরা এই পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের টার্গেট which is quite compact schedule I'm not sure je koto toko cover kora sombhob but I will try to customize it for you to amra chesta korbo etake ami koyekjon ke pelam jader motamoti jemon uni textile somporke motamoti idea ache aro ekjon job korchen motamoti idea ache jara ektu new ar ki tara ektu chesta korbo ami motamoti banglai bolar chesta korbo shobi but kichu term ache je jegulo ashole ekebare bangla kora ta ektu tough karon oi term gulo ashole ওই ইংলিশেই বেশি প্রচলিত ওইটার আসলে বাংলা টার্মটা প্রচলিত না বা ওইটার সত্যিকার অর্থে ওই ধরনের বাংলা হয়ও না সো দ্যাটস ওয়াই আলটিমেটলি আমাকে দেখা যাচ্ছে যে ওই টার্মগুলো আমরা ওভাবেই ইউজ টু হওয়ার চেষ্টা করবো বিকজ ইন্ডাস্ট্রিতে বলি ইউনিভার্সাল ওয়ার্ল্ড ওয়াইড ওই টার্মগুলো ওভাবেই প্রচলিত সো আই উইল ট্রাই টু মেক ইট ইজি ফর ইউ সো হোপফুলি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আজকে আমার যতটুকু টার্গেট আছে আমরা ফাইবার থেকে শুরু করে আমরা মোটামুটি আজকে ফ্যাব্রিকের বেসিক পর্যন্ত দেখার চেষ্টা করব আফটার দ্যাট মেবি নেক্সট ফ্রাইডে ইফ সিচুয়েশন পারমিটস যদি ইনশাল্লাহ ভালো থাকে সবাই তাহলে ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে আমরা চেষ্টা করব ফ্যাব্রিকের আরও কিছু পার্ট কভার করে কালারেশন দেন ফিনিশ গুডস দিয়ে আমরা শেষ করার চেষ্টা করব এটুকু মোটামুটি ওভারঅল আমি যদি আমাদের ড্রাফট সিলেবাসের কথা বলি ফর দিস টু ডেজ ফ্রম মাই সাইড এতটুকু আর কি তো বেটার আমরা শুরু করি বাট আমি শুরু করার আগে একটা কাজ করতে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন সো দিস ইজ অল অ্যাবাউট মি সো আই এম অ্যাকচুয়ালি গ্রাজুয়েটেড ফ্রম বুটেক্স মেবি ইউ নো উইচ ইজ সিচুয়েটেড তেজগা অ্যান্ড আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্রম দেয়ার অ্যান্ড অলসো আই হ্যাভ কমপ্লিটেড মাই এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্রম দেয়ার অ্যাজ ওয়েল অ্যান্ড আই এম টার্গেটিং মাই পিএইচডি রাইট নাও ওকে সো ফার্স্ট অফ অল আমি যেটা একটু করতে চাচ্ছি যেমন অনেকেই আছেন যাদের হয়তো টেক্সটাইল জিনিসটা কি এটার সাথে এখন আমরা ভালোভাবে পরিচিত হতে পারি না অথবা আমি যেটা বললাম যে টেক্সটাইলের যে এন্টায়ার সাপ্লাই চেইনটা আছে দ্যাট ইজ ফাইবার আমি হোয়াট ইজ ফাইবার আই ডোন্ট নো তুলা আমরা সবাই চিনি কটন ফাইবার রাইট ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি সো জাস্ট থিঙ্ক যে আমরা এই একটা কটন ফাইবার থেকে আমরা কী তৈরি করতেছি একটা কমপ্লিট গার্মেন্টস বা অ্যাপারেল এবং গার্মেন্টস বললে আমরা অনেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলি ইফ ইট ইজ নট ইন্ডাস্ট্রি অনলি যদি আমি গার্মেন্টস বলি বা অ্যাপারেল করি ইট মিনস এ ওভেন শার্ট অর এ টি শার্ট অর এ পোলো শার্ট অর এ ওভেন প্যান্টস হোয়াট এভার তো গার্মেন্টস মানে হচ্ছে কি একটা কমপ্লিট ফিনিশ গুডস বা ফিনিশ প্রোডাক্ট উইচ হ্যাজ ওয়ার অ্যাবিলিটি যেটা পরিধান যোগ্যতা আছে কাপড়কে কিন্তু আমি গার্মেন্টস বলবো না ফ্যাব্রিককে গার্মেন্টস বলবো না ওকে ফ্যাব্রিক ইজ এ ডিফারেন্ট স্টেজ রাইট এটার এখনও ওয়ার অ্যাবিলিটি নাই এটাকে আমি স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট নিলাম কাটিং সুইং করে একটা শেপ দিলাম দেন ইট হ্যাজ দ্য ওয়ার অ্যাবিলিটি দেন ইট ইজ কনভার্টেড টু এ গার্মেন্টস রাইট তাহলে আমরা ফার্স্টে আমি একটু যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে একটা টেক্সটাইল সেক্টরে তার যে বেসিক ফ্লো চার্টটা আছে আই হ্যাভ দ্য স্লাইড অ্যাজ ওয়েল বাট আমি চাচ্ছি একটা ভিডিও থেকে উইচ ইজ মেবি 7 মিনিটস আমরা টেক্সটাইলের যে পাইপলাইন বা যে সাপ্লাই চেইনটা আছে স্টার্ট ফ্রম টেক্সটাইল ফাইবার এন্ড সেন্ড দ্য ফিনিশ গুডস দ্যাট ইজ এ কমপ্লিট গার্মেন্টস অর অ্যাপারেল এখানে আসলে কীভাবে কাজ হচ্ছে হাউ দিস কটন ফাইবার
is converted to a garment. কিভাবে এই তুলা থেকে আমি একদম একটা প্যান্ট বানায় ফেলতেছি বা শার্ট বানায় ফেলতেছি বা টি শার্ট বানায় ফেলছি, তো এটা আমরা জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করব ইন শর্ট, এবং এটা থেকে আমরা একটু জাস্ট ইন্ডাস্ট্রির একটা ফ্লেভার নেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ ফার্স্টে এই ফাইবারটাকে কিভাবে ইয়ার্নে কনভার্ট করা হচ্ছে, কি ধরনের মেশিনারিজ সেখানে আছে, দেন এই ইয়ার্নটাকে কিভাবে ফ্যাব্রিকে নেওয়া হচ্ছে, কি ধরনের মেশিনারিজ সেখানে আছে, দেন এটাকে কিভাবে কালারেশন করা হচ্ছে, কি ধরনের মেশিনারিজ সেখানে আছে, ফাইনালি সেটাকে কিভাবে একটা কমপ্লিট গার্মেন্টস বাই অ্যাপারেল নেওয়া হচ্ছে, হোয়াট আর দ্য রেসপেক্টিভ মেশিনারিজ দেয়ার। ওকে, তো আমি জাস্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, দেন এরপরে আমি স্লাইড বাই স্লাইড আলোচনা শুরু করব। তো আমরা একটু ভিডিওটা একটু সবাই কনসেন্ট্রেশন দিয়ে দেখার চেষ্টা করব। আই হোপ দিস ভিডিও উইল টেল ইউ এ লট অফ ইনফরমেশন। ওকে, এবং এটাই কিন্তু আলটিমেটলি আমাদের যে মূল টার্গেটের কথা বলছিলাম, এই টার্গেটটা এই ভিডিও থেকে আমরা অনেকটুকু কিন্তু অ্যাচিভ করে ফেলতে পারবো। এবং আমরা এই ভিডিওটা একটু দেখার চেষ্টা করি, আই হোপ এটার অনেক কিছুই হয়তো আমরা মনে রাখতে পারবো যেটা নিয়ে আমরা ফার্দার আলোচনায় যাব। আমরা সবাই একটু খেয়াল করবো। ওকে, সো আই থিঙ্ক ভিডিওটা থেকে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি, ইজ ইট একটা গার্মেন্টস দেখানো হয়েছে যেটা তৈরি করা হয়েছে ফাইনালি, সেটা কী ধরনের গার্মেন্টস, ইজ ইট এ ওপেন শার্ট, একটা ডেনিম প্যান্ট, ভেরি গুড, তাহলে একটা জিন্স বা ডেনিম প্যান্ট আমরা বলতে পারি, এটা ফাইনালি দেখানো হয়েছে, দিস দ্য কমপ্লিট গার্মেন্টস, রাইট? আর আমরা ফাইবার থেকে শুরু করেছিলাম, তারপর দেখাচ্ছে সেখানে স্পিনিং প্রসেসের মাধ্যমে ইয়ার্ন তৈরি করা হলো, সেটা থেকে উইভিং করা হয়েছে, উইভিং ইজ এ ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস,
যেটা দ্বারা ওভেন ফ্যাব্রিক তৈরি করা হয়েছে। দেন তারপরে সেটাকে কালারেশন করে তারপর দেখা যাচ্ছে একটা ফিনিশড গুডস উইচ ইজ দ্য গার্মেন্টস অর অ্যাপারেল তৈরি করা হয়েছে। মোটামুটি অনেক ইনফরমেশন এখানে দেখানো ছিল। তো এনিওয়ে এটা দেওয়ার আমার একটা যেটা উদ্দেশ্য ছিল যে আমরা দেখছি অনেক হেভি মেশিনারিজ ছিল, রাইট? ইন্ডাস্ট্রিতে যেমন আমরা যারা মেয়েরা আছে আরও খুব ভালো জানবে, টেইলরিংয়ে সবাই খুব ভালো জানি যে আমরা কীভাবে একটা ড্রেস তৈরি করতে হয়, রাইট? সো ইন্ডাস্ট্রিতে আমরা এটাকে টেইলরিং না বলে একটু ডিফারেন্ট ভাষা বলবো, কাজটা অলমোস্ট সেম, বাট সেখানে আমরা হেভি মেশিনারিজ বা বাল্ক প্রোডাকশানে অনেক লার্জ কোয়ান্টিটিতে কাজ করতেছি। ওকে, সো দ্যাটস ওয়াই টেইলরিং অ্যান্ড গার্মেন্টিং ইজ ডিফারেন্ট, বাট প্রসেস সিকোয়েন্স কিন্তু সেম। এখানেও আমি মেজারমেন্ট নিচ্ছি, কাটিং করতেছি, ফ্যাব্রিকটাকে কোন শেপে কাটবো, সুইং করতেছি, স্টিচ দিচ্ছি, রাইট? তারপরে আমার পারফেক্ট একটা লুক চলে আসতেছে। সো ওখানেও সেই কাজটা করা হচ্ছে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। ডিফারেন্ট ওয়েতে বলতে আমরা অনেক লেটেস্ট মেশিনারিজ ইউজ করছি, আমরা অনেক লার্জ কোয়ান্টিটিতে কাজ করতেছি। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স, বাট আলটিমেট থিং ইজ সেম। ওকে, তো আমরা শুরু করি বেটার। তো আমরা ফার্স্টে একটু জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ টেক্সটাইল। টেক্সটাইল বলতে আসলে আমরা কী বুঝি? সো আই হোপ এই ভিডিওটা থেকেও আমরা টেক্সটাইলের একটা ইনফরমেশন পেয়ে গেছি। সেই ইনফরমেশনটাকে যদি আমি একটু এভাবে ক্ল্যারিফাই করি যে আসলে টেক্সটাইল ইজ অ্যাকচুয়ালি ভাস্ট টার্ম, ইটস এ হিউজ টার্ম, অনেক বড় একটা শব্দ। বড় শব্দ এই অর্থে বলছি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এ ফাইবার, if you think about a yarn, if you think about a garments, if you think about a fabric, these all are included under this term textile. It covers everything, the whole supply chain. Amra ei je video ta dekhlam je ekebare fiber theke pore ekta finished goods toiri holo, ei process er bhitore ja ache sob kichui amra textile er under e porbo. We can call a fabric textile fabric, we can call a yarn textile yarn, we can call a fiber textile fiber. Okay, to ebhabe amra sob gulo ke actually amra ei textile term er moddhe niye aste parbo, thik ache? It's a very broad term, but ei shobdo ta prothome eto broad chilo na, it's very narrow. The first jokhon invention hoy kono ek shomoy to textile i chilo na, right? তো ফার্স্ট এটা যখন ইনভেন্টেড হয় তখন এই টার্মটা অনেক ন্যারো ছিল। ন্যারো বলতে তখন এটা শুধুমাত্র আপনার বোঝাতো অনলি একটা স্টেজকেই বোঝাইতো, হুইচ ইজ ফ্যাব্রিক। তখন টেক্সটাইল টার্মটা দ্বারা শুধু ফ্যাব্রিককে বোঝানো হতো, অ্যান্ড অনলি ওভেন ফ্যাব্রিককে বোঝানো হতো, নাথিং এলস। ওভেন ফ্যাব্রিক আমি একটু সহজ করে বলি, আমরা এখানে এখন মোটামুটি যারা যেই ড্রেসগুলো পরে আসি, দ্যাটস অল আর ওভেন এক্সেপ্ট ইউ। This is the open shirt, open, all are open. So oven ke ami aro pore aro clear korar chesta korbo. To tokhon ei oven fabric kei shudhu bujhano hoto ei textile term ta dara. This is the ancient concept when the term was first invented, prothom jokhon eta abishkar hoy. But nowadays if we think about the modern definition, it's a vast one, jeta amra bollam it covers the entire supply chain. আমি ওই যে কালারেশন দেখলাম, ইটস আন্ডার দ্য আমব্রেলা অফ টেক্সটাইল। এই সব কিছুই আমাদের পুরো এন্টায়ার সাপ্লাই চেনটাই এখন টেক্সটাইলের আন্ডারে আলোচনা করা হচ্ছে। দিস ইজ দ্য মডার্ন ডেফিনেশন। এবং এই টেক্সটাইল টার্মটা আমরা যদি একটু খেয়াল করি সবাই স্ক্রিনে, টেক্সটাইল টার্মটা ফার্স্ট একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসে, টেক্সটাইলিস। এবং এই শব্দটার অর্থ দেখেন, হোয়াট ডাজ ইট মিন, টু উইভ, রাইট? যেটা বললাম আমি যে এটা তখন মাত্র শুধুমাত্র ওভেন ফ্যাব্রিককে ফোকাস করা হতো। উইভ মিন্স উইভের একেবারে বাংলা নট শিওর, মেবি বোনা হবে। তো উইভ, এই বোনা, বোনারও আবার কিছু টেকনিক আছে। গ্রে ফ্যাব্রিক, গ্রে ডাজেন্ট মিন্স এনি কালার, স্পেসিফিক কালার না, কিন্তু আমরা বলি যে গ্রে কালারের কাপড়টা দেন। তো এখানে কিন্তু এটা কালার ইন্ডিকেট করছে না, মাইন্ড ইট, এখানে ইন্ডিকেট করছে দিস ফ্যাব্রিক ইজ স্টিল ইন দ্য র স্টেজ। র বলতে আই মিন কটন ফাইবার থেকে যে সুতাটা আমি তৈরি করলাম, এটা থেকে যে কাপড়টা বানালাম, এর মধ্যে ফার্দার কোনো কেমিক্যাল মডিফিকেশন করা হয় নাই, তাদের কালার করা হয় নাই, বা অন্য কোনো ধরনের পরিবর্তন এর মধ্যে আসে নাই। স্টিল কটন ফাইবারে যা ছিল এখনও তাই আছে। দ্যাটস ওয়াই এটাকে বলতেছি র স্টেজ। এখানে গ্রে মানে হচ্ছে র বা অরিজিন স্টেজ।
ভেরি ইম্পর্টেন্ট। গ্রে টার্ম আমি শুধু ফ্যাব্রিকের আগে না, আমি চাইলে ইয়ার্নের আগেও অ্যাপ্লাই করতে পারি। গ্রে ইয়ার্ন, অনেক সময় আমরা বিভিন্ন কালার সুতা দেখছি না, সুইং থ্রেডে প্রচুর থাকে, এমব্রয়ডারিতে প্রচুর ইউজ করি, ওটা গ্রে ইয়ার্ন না, ওটা কিন্তু কালার হয়ে গেছে। কালার হওয়ার আগে তো ছিল, ওই স্টেজটা ছিল গ্রে। তাহলে গ্রে দ্বারা টেক্সটাইলে এই গ্রে টার্মটা যদি কোথাও পাই, বুঝে নিতে হবে হোয়াট ডাজ ইট মিন র অর অরিজিন স্টেজ। ফাইবারে যা ছিল এখনো তাই আছে, ফার্দার কোনো চেঞ্জেস হয়নি। নেক্সট পরবর্তী পয়েন্টে চলে যান, ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রে ফ্যাব্রিক ইনপুট করছি কোথায় দেখেন, বলা হচ্ছে ওয়েট প্রসেসিং। হোয়াট ইজ ওয়েট? ওয়েটের বাংলা খুব কমন ভেজা, ডাব্লিউটি ওয়েট মানে ভেজা। তাহলে ওয়েট প্রসেসিং এর মাধ্যমে আমরা কি তৈরি করতেছি, ফিনিশড ফ্যাব্রিক্স। তাহলে ওয়েট প্রসেসিং মানে হচ্ছে এই প্রসেসিং স্টেজের মধ্যে আমার ভিজাই, তাইলে কি ওয়াটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বা কমন কম্পোনেন্ট। তার মানে এই ওয়েট প্রসেসিংয়ের মধ্যে আপনি যেই কাজগুলো করবেন প্রত্যেকটা কাজের মধ্যে আপনার ওয়াটার পানি লাগবে। আমি যদি কাপড়টাকে কালার করতে চাই লিকুইড স্টেজে অ্যাপ্লাই করি, আমি যদি দেখা যাচ্ছে স্টিম দিয়ে আয়রন করতে চাই আমার স্টিম লাগবে, আমি দেখা যাচ্ছে মানে এখানে যেই কাজগুলো আমি করব, প্রিন্টিং করতে গেলে আমার প্রিন্ট পেস্ট থিকেনার তৈরি করার জন্য পানি লাগবে, প্রত্যেকটার জন্য। এটাকে আমরা কমনলি বলে থাকি ওয়েট প্রসেসিং, সহজ বাংলায় বলি ডাইং, আরও সহজ বাংলায় বলি কালারেশন। তাহলে এই ওয়েট প্রসেসিংয়ের মাধ্যমে আমি যেই কাপড়টা পাচ্ছি এই ফ্যাব্রিকটাকে আমি বলতেছি ফিনিশড ফ্যাব্রিক। দ্যাট ওয়াজ গ্রে, নাও ইট ইজ ফিনিশড। এখন জাস্ট থিঙ্ক যে আমার একটা ফ্যাব্রিক, ওকে এই ফ্যাব্রিকটাকে আমি বললাম যে হ্যাঁ আমাকে একটা ইয়েলো কালার করে দাও, ওকে আমি শেড টেড সুন্দর করে দেখলাম, এই অনুযায়ী ম্যাচ করে কাপড়টা তৈরি করে নিলাম। করার পরে এটাকে হয়তো আবার সুন্দর করে ড্রাই করে আয়রন করে একদম ফুল সুন্দর একটা শেপ দেওয়ার পরে যেটা হলো সেটাই ফিনিশ করব। যদি প্রিন্ট থাকে তাহলে প্রিন্টিংও করতে হবে, আমরা ভিডিওতে প্রিন্টিং করেছিলাম। তাহলে আমরা বলছি গ্রে ফ্যাব্রিকটাকে আমরা ওয়েট প্রসেসিংয়ের মাধ্যমে ফিনিশড ফ্যাব্রিকে কনভার্ট করব। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইনপুটটা কি? ডেফিনেটলি ফিনিশড ফ্যাব্রিক। আর আউটপুট বা ডেলিভারি হিসেবে কী পাবো? ওই যে ডেনিম প্যান্ট গার্মেন্টস পাবো, একটা কমপ্লিট অ্যাপারেল। গার্মেন্টসের এখানে প্যারালাল একটা টার্ম আপনারা চাইলে লিখে নিতে পারেন, উইচ ইজ অ্যাপারেল, ভেরি পপুলার টার্ম, গার্মেন্টস বা অ্যাপারেল। অ্যাপারেল এ ডাবল পি এ আর ই, আপনারা তো অ্যাপারেল মার্চেন্ডাইজিং না, তাহলে তো অ্যাপারেল জানেন। তো এই অ্যাপারেলটা কিন্তু গার্মেন্টসের একটা প্যারালাল টার্ম বা একটা সিনোনিম আমরা বলতে পারি, এটাও আপনারা চাইলে লিখতে পারেন। তাহলে আমার আলটিমেট গোল ছিল গার্মেন্টস তৈরি করা, ফাইবার থেকে শুরু করছি। এখন এমন যদি কোনো মেশিন পাইতাম, ফাইবার দিয়ে দিলাম গার্মেন্টস তৈরি হয়ে গেল, সুবিধা হতো না? কত স্টেজ ঝামেলা কমে যেত, আরে আমরাও খুব সস্তায় কাপড় টাপড় কিনতে পারতাম। কিন্তু স্টিল ইট ইজ নট ইনভেন্টেড, হয়তো কোনো একদিন হবে যে ফাইবার ইনপুট করবো সরাসরি পুরো একটা শেপের গার্মেন্টস তৈরি হয়ে যাবে। এরকম টেকনোলজি এখন পর্যন্ত আসে নাই, হয়তো ভবিষ্যতে চলে আসতে পারে, বিকজ আমরা ফাইবার থেকে এখন ফ্যাব্রিক পর্যন্ত তৈরি করতে পারতেছি ডিরেক্ট। নট অল কাইন্ড অফ, সাম স্পেসিফিক কাইন্ড অফ ফ্যাব্রিক, মানে এই প্রসেসটাকে স্কিপ করা যাচ্ছে। একটা স্টেজ কমানো যাচ্ছে এখান থেকে, এটা সব ধরনের, হ্যাঁ বলছি এটা সব ধরনের ফ্যাব্রিকে করা যায় না। আমাদের বেসিক ফোকাস কিন্তু ওভেন বা নিট, এছাড়াও ফ্যাব্রিক আছে নন ওভেন ফ্যাব্রিক, সার্জিক্যাল মাস্ক পরে আছে, ভেরি পপুলার নাও ইট ইজ, কোভিডে খুবই পপুলার। এটা একটা থ্রি লেয়ার নন ওভেন ফ্যাব্রিক দিয়ে তৈরি করা, নন ওভেন ফ্যাব্রিক, ইটস এ টাইপ অফ ফ্যাব্রিক ওয়ার দ্য ইনপুট ইজ টেক্সটাইল ফাইবার নট ইয়ার্ন। সাধারণত আমরা জানি কি ইয়ার্ন থেকে কী হয়, ফ্যাব্রিক হয়, সুতা দিয়ে কাপড় হবে, এটা জেনারেল কনসেপ্ট, বাট এখানে ফাইবার দিয়ে ওই তুলা দিয়ে হচ্ছে কাপড়। বিশ্বাস না হলে আজকে বাসায় যায় একটা সার্জিক্যাল মাস্ক, এটা অ্যানালাইসিস করবেন, কাটবেন, কাটে বের করে দেখবেন কোনো সুতা আছে কি না, পাবেন না, বিভিন্ন ধরনের ফাইবার পাবেন।
এটা বিভিন্ন প্রসেস আছে। এটা মেকানিক্যালি বন্ডেড হতে পারে, থার্মালি বন্ডেড হতে পারে, কেমিক্যালি বন্ডেড হতে পারে। যেমন আমরা অনেক ফেল্ট ইউজ করি, ফেল্ট অনেক সময় আমরা অনেক জ্যাকেট ইউজ করি, তার মাঝখানে ফেল্টিং ইউজ করে থাকি। অনেক সময় অনেক মপস ইউজ করি, ওগুলোও নন অভেন। এখানে মনে একটা কার্টেইন আমি দেখতে পেলাম, হুইচ ইজ অলসো নন অভেন। এনিওয়ে, যাই হোক, তাহলে আমাদের এই ফ্লো চার্টটা কিন্তু ইটস এ ভেরি বেসিক, এটা কখনোই বলা যাবে না। এটা একদম কি বলবো, মোবাইল যেরকম সবার সাথে আছে কনফার্ম, এটাও সবার সাথে থাকতে হবে। যেখানেই যান, হাঁটেন, ঘুমান, যেখানে যান, এটা মাথার ভিতরে থাকতেই হবে। ভেরি বেসিক কনসেপ্ট, এটা ভুললে চলবেই না। এবং ভেরি সিম্পল, ফাইবার থেকে ইয়ার্ন, ইয়ার্ন থেকে গ্রে ফ্যাব্রিক, গ্রে ফ্যাব্রিক থেকে ফিনিশ ফ্যাব্রিক, ফিনিশ ফ্যাব্রিক থেকে ফিনিশ গার্মেন্টস বাই অ্যাপারেল। মাঝখানে প্রসেসিং স্টেজগুলো খেয়াল রাখবে। প্রসেসিং স্টেজগুলো কি? ইন্ডাস্ট্রি, স্পিনিং ইন্ডাস্ট্রি, উইভিং ইন্ডাস্ট্রি, নিটিং ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ডাইং ইন্ডাস্ট্রি, ফাইনালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তাহলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা স্পেসিফিক অবজেক্টিভ আছে। আচ্ছা, আমরা একটা, আমি জানি না, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, আমাদের দেশে খুব বেশি প্রচলিত এই যে কেউ উনি ভাইয়া মনে হয় জব করে, নিট কম্পোজিট, এরকম একটা কিছু বলছে না, সোয়ান নিট কম্পোজিট ইন্ডাস্ট্রি। নিট কম্পোজিট, হোয়াট ডাজ ইট মিন? এটাকে আমরা নিট কম্পোজিট ইন্ডাস্ট্রি কেন বলতেছি? ইউ হ্যাভ দ্য স্পিনিং মিল ইন ইউর এরিয়া? মানে আমি বলতে চাচ্ছি, আপনি যেই ইন্ডাস্ট্রিতে জব করেন ওখানে কি স্পিনিং মিল আছে? ওকে, ফাইন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা নিট কম্পোজিট বা ওভেন কম্পোজিটও হতে পারে। এই এখানে কম্পোজিট টার্মটা অ্যাপ্লাই করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এন্টায়ার সাপ্লাই চেইনটাকে আমরা একই ছাদের নিচে শেষ করে ফেলতেছি। সব কিছু আছে আমাদের, বাট ইন আওয়ার কান্ট্রি আমরা মোটামুটি নিটিং, ডাইং, ফিনিশিং থাকলেই আমরা কম্পোজিট বলে দিই। স্পিনিং ইন্ডাস্ট্রি অনেকেরই নাই, তারপরেও আমরা কম্পোজিট বলে ফেলি। বাট এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে অরিজিন কম্পোজিট বলছি, সেটাই বলছি যে আমাদের দেখা যাচ্ছে সাপ্লাই চেনে দুই একটা জিনিস যদি থাকে, আমরা বলে দিচ্ছি যে কম্পোজিট ইন্ডাস্ট্রি। বাট অ্যাকচুয়াল কম্পোজিটের মিনিং হচ্ছে একদম ফাইবার থেকে শুরু করে ফিনিশ গুডস পর্যন্ত এই এন্টায়ার সাপ্লাই চেনের যত রেসপেক্টিভ মেশিনারিজ আছে, এভরিথিং ইউ হ্যাভ। বাট ইন আওয়ার কান্ট্রি ইট ইজ ডিফারেন্ট এনিওয়ে। বাট কম্পোজিট কথাটার এখানে মূল অর্থ হচ্ছে এখানে মোর দ্যান ওয়ান অপারেশন করা হচ্ছে। আপনার হয়তো এখানে স্পিনিং থেকে হয়তো নিটিং পর্যন্ত হচ্ছে, তারপর হয়তো গার্মেন্টস আছে, ডাইং হয়তো বাইরে কোথার থেকে করাচ্ছে,